আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে আছি আমি শাইলা শারমিন, কাজ করছি একজন ফেলো হিসেবে টিচ ফর বাংলাদেশে। আশা করি আপনারা সবাই যে যার বাসায় নিজ নিজ পরিবারের সাথে অবস্থান করছেন, সাবধানে আছেন। আচ্ছা, এই যে এখন আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের থেকে অনেক দূরে আছি, যার যার বাসায়, কারোর সাথে অনেকদিন হলো দেখা হচ্ছে না, কারো সাথে আমরা সেভাবে যোগাযোগ করতে পারছি না, কিন্তু তাদের কথা তো আমাদের মনে পড়ে, তাই না? আর যখন আমাদের প্রিয়জনদের কথা মনে পড়ে, তখন আমরা কিভাবে তাদের খোঁজ নিই, তারা কেমন আছে আমরা এখন কিভাবে জানতে পারি, একটু চিন্তা করি তো। হ্যাঁ, খুবই সহজ। আমাদের কাছে এখন হাতের কাছে মোবাইল আছে, ল্যাপটপ আছে, আমরা মোবাইলে তাদের নাম্বার ডায়াল করলে মুহূর্তের মধ্যেই আমাদের প্রিয়জনের মোবাইলে কল চলে যায়। আবার যাদের ইন্টারনেট কানেকশন আছে, আমরা হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, মেসেঞ্জারের মাধ্যমেও আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে পারি, তাদের খোঁজ নিতে পারি। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে যদি মোবাইল ফোনটা না থাকতো কিংবা ল্যাপটপ কম্পিউটার না থাকতো, তখন আমরা কিভাবে তাদের সাথে যোগাযোগ করতাম? বা আজ থেকে অনেক বছর আগে যখন মোবাইল বা ল্যাপটপ ছিল না, তখন কিভাবে আমাদের পরিজনদের সাথে আমরা যোগাযোগ করতাম, কিভাবে তাদের সাথে আমাদের কোনো অভিজ্ঞতা শেয়ার করতাম বা তাদের খবর নিতাম তারা কেমন আছে? আমরা তখন আসলে চিঠি লিখতাম, তাই না? আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর যারা শিক্ষার্থী আছে, তাদের পাঠ্য বইয়েরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চিঠি লেখা। আজকে আমরা সেই চিঠি লেখা নিয়েই আলোচনা করব। আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, তারা বই খাতা নিয়ে ঝটফট আমার সামনে বসে যাও। আমরা আজকে কিভাবে চিঠি লিখতে হয়, কিভাবে চিঠি পাঠাতে হয়, সেই বিষয়েই আলোচনা করব। এখন যদিও চিঠি লেখার চল অনেকটা কমে গেছে, যেহেতু আমাদের সামনে অনেক প্রযুক্তি আছে, কিন্তু চিঠির যে আবেদন সেটা কিন্তু এখনো কমেনি। এখনো বিভিন্ন সরকারি কিংবা দাপ্তরিক কাজে চিঠির ব্যবহার করা হয়, কিংবা অনেক সময় যে মুখে কোনো একটা কথা বলে বোঝাতে আমরা লজ্জা পাই কিংবা ঠিকভাবে ফুটাতে পারি না যেটা বলতে চাচ্ছি, তখন কিন্তু চিঠির মাধ্যমে আমরা অনেক সুন্দর করে আমাদের মনের কথাটি ফুটিয়ে তুলতে পারি। চিঠি বিভিন্ন রকম হতে পারে, যেমন ব্যক্তিগত চিঠি, তারপর আবেদনপত্র, মানপত্র, সাহিত্যিক কাজে লেখা চিঠি, সংবাদপত্র প্রকাশের জন্য লেখা চিঠি, এরকম বিভিন্ন ধরনের চিঠি হয়। একসাথে তো সব ধরনের চিঠি সম্পর্কে আলোচনা করা সম্ভব নয়, এই জন্য আমরা আজকে শুধু ব্যক্তিগত চিঠি কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আলোচনা করব, আর আবেদনপত্র সম্পর্কেও একটু জানব। তো আমার কাছে চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইটি আছে, সেখানে পৃষ্ঠা 22-এ আমাদের এই চিঠি লেখা নিয়ে একটা সুন্দর গল্প আছে। আমরা শুরুতেই সেই গল্পটি পড়ি। গল্প, আচ্ছা, আমার ছুটি চাই। এই লকডাউন পরিস্থিতির আগেও, কিছুদিন আগেও, আসলে 1-1.5 মাস আগে থেকে তো, তখন আমরা দেখা যেত কয়েকদিন অফিসে কাজ করলেই বা কয়েকদিন স্কুলে গেলেই খুব হাঁপিয়ে যেতাম, মনে হতো ইস একটা দিন যদি ছুটি পাওয়া যেত। আর এখন পরিস্থিতিতে সম্পূর্ণই উল্টো, এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে আমরা আমাদের কর্মস্থলে ফেরত যাব, তাই না? আচ্ছা, আমরা আমাদের গল্পটিতে ফেরত যাই। গল্পটির নাম হচ্ছে আজকে আমার ছুটি চাই। এটি চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের পৃষ্ঠা 22-এ আছে। তোমরা যারা চতুর্থ শ্রেণীর কিংবা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আছো, তারা তোমাদের বইয়ে সহজেই গল্পটি খুঁজে পাবে। গল্পটি শাহিন নামে একটি ছেলেকে নিয়ে লেখা। শাহিন লেখাপড়ার ফাঁকে ফাঁকে বাবা মার কাজে সাহায্য করে। ওর বোনটা অনেক ছোট, শাহিন ছোট বোনের সাথেও খেলাধুলা করে। শাহিন নিয়মিত স্কুলে যায়। সেদিন স্কুলে যাওয়ায় তার সমস্যা হয়ে গেল। কেন? কারণ বাবা দূরে গেছেন কাজে, সন্ধ্যার আগে ফিরতে পারবেন না। এদিকে বোনটারও খুব অসুখ করলো। এই অবস্থায় শাহিন কি করে স্কুলে যায়? তো শাহিন কি করলো, একটি বুদ্ধি বের করলো। ও দুটি চিঠি লিখলো। একটি চিঠি লিখলো সে তার ক্লাসের বন্ধু শেখরকে, আর অন্য চিঠিটি লিখলো তার ক্লাসের স্যারকে। শাহিনের চিঠিটি স্যারের কাছে পৌঁছে দেবে শেখর। তো তার প্রথম চিঠিটি এরকম, প্রথমেই সে যেখান থেকে চিঠি লিখছে সে সেই জায়গাটির নাম লিখলো সফেদপুর, এবং সে যেদিন চিঠিটি লিখছে সেই দিনের
তারিখটি সে লিখলো। সে বাংলা 1423 সনের চিঠিটি লিখেছে, তো সে বাংলা তারিখটা লিখলো। চিঠিটি এরকম: প্রিয় বন্ধু শেখর, আমি আজ স্কুলে যেতে পারবো না, আমার ছোট বোনটার খুব অসুখ, আর বাবাও বাড়ি নেই, সন্ধ্যায় আসবেন। তুমি লতিফ স্যারকে চিঠিটি দিবে আর আমার বিপদের কথা বলবে, দিনের সব পড়া ভালো করে দেখবে ও লিখে নেবে। বাবা বাড়ি এলে তোমার কাছ থেকে আমি সব পড়া দেখে নেব, তোমার গল্পের বইটাও নিয়ে আসব। আজকে স্কুলের লাইব্রেরি থেকে খেলার বইটি নিতে ভুলো না যেন। ইতি তোমার বন্ধু শাহিন। এটা ছিল শাহিনের শেখরকে লেখা চিঠি। ওই চিঠির মাধ্যমে শেখরকে অনুরোধ করলো যে শেখর যেন ও স্যারকে যে চিঠিটি লিখেছে সেটি স্যারকে পৌঁছে দেয়। তো আমরা দেখতে পেলাম এই চিঠিটির মাধ্যমে শাহিন তার মনের কথা কাকে জানালো, শেখরকে জানালো। এবার আমরা দেখি তো শাহিন তার স্যারকে যে চিঠিটি লিখেছিল সেটি কিরকম ছিল। বন্ধু শেখরকে লেখা চিঠিটা ভাঁজ করে শাহিন অপর পৃষ্ঠায় লিখল, শেখর চন্দ্র সরকার, গ্রাম আড়াইপার, উত্তর পাড়া। তো চিঠিটা তো শেখরের কাছে পৌঁছতে হবে, তো এই জন্য শাহিন চিঠির অপর পৃষ্ঠায় শেখরের ঠিকানাটা লিখে দিল, যেন চিঠিটা শেখরের ঠিকানায় পৌঁছায়। এবার শাহিনের দ্বিতীয় চিঠিটা এরকম, উপরেই তারিখ 11/2/1423, যেহেতু বাংলা 1423 সনে চিঠিটি লেখা, বরাবর প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমরা চিঠিটা থেকে বুঝতে পারছি যে শাহিন যে স্কুলে পড়ে সেই স্কুলের নাম হচ্ছে ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফেদপুর। ওদের জায়গাটার নাম হচ্ছে সফেদপুর। বিষয়: ছুটির আবেদন। এরপরে শাহিন লিখল, মহোদয়। এটা হচ্ছে সম্বোধন, শাহিন ওর প্রধান শিক্ষককে মহোদয় বলে সম্বোধন করল। সবিনয় নিবেদন এই যে, আমার ছোট বোন খুব অসুস্থ, বাবা বাড়ি নেই, তিনি সন্ধ্যায় আসবেন। ছোট বোনকে দেখাশোনা করার জন্য আমার পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব নয়, অতএব মহোদয়ের নিকট আবেদন, আমাকে আজ ছুটি প্রদান করলে আমি বাধিত হব। নিবেদক আপনার অনুগত ছাত্র শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, ক্রমিক নম্বর 2। শাহিন চিঠিটির নিচে ও কোন শ্রেণীতে পড়ে, ও রোল নাম্বার কত সব লিখে দিল, যেন শিক্ষক সহজেই বুঝতে পারেনি চিঠিটি আসলে কে লিখেছে। এরপরে সে চিঠিটি ভাঁজ করে একটি খামে ভরল। খামের বাম পাশে লিখল, প্রেরক শাহিন রহমান, চতুর্থ শ্রেণী, পিতা বদিউর রহমান, গ্রাম সফেদপুর, জেলা ঢাকা, পোস্টকোড 1345। আর সে খামের ডান পাশে লিখল, প্রাপক জনাব লতিফ আহমদ খন্দকার, প্রধান শিক্ষক, ইছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাকঘর ইছাপুর, জেলা ঢাকা, আর পোস্টকোড 1344। খামটি সে কেন ব্যবহার করলো? খামটি সে এই কারণে ব্যবহার করলো যে চিঠিটি যেন ঠিকঠাকভাবে তার প্রধান শিক্ষকের হাতে পৌঁছায়, তার আগে কেউ যেন চিঠিটি না পড়ে। প্রধান শিক্ষক কী করবেন, খাম থেকে খুলে চিঠিটি পড়বেন, এবং তারপর তাকে, চিঠিটি যেহেতু ছুটির জন্য লেখা, তাকে ছুটির পারমিশন বা তার যে ছুটির আবেদন করেছে সেটি গ্রহণ করবেন। শাহিনের লেখা চিঠিটা পেয়ে শেখর সব কিছু ঠিক মতোই করেছিল, আর স্যারকে লেখা চিঠিটা পেয়ে তার শিক্ষক লতিফ সাহেবও জেনে গিয়েছিলেন ব্যাপারটা। তিনি তার চিঠিটার গায়ে ছুটির কথা লিখে দিয়ে সই করলেন। আমরা যখন কোনো আবেদনপত্র আমাদের অফিসে কিংবা আমাদের স্কুলের প্রধান শিক্ষককে বা আমাদের ক্লাস টিচারের কাছে পৌঁছে দিই, তখন আমাদের ক্লাস টিচার বা প্রধান শিক্ষক কিন্তু চিঠির নিচে স্বাক্ষর করেন। স্বাক্ষর করার মানে হচ্ছে যে অনুমতি দেয়া হলো বা চিঠিটি তিনি পেয়েছেন। শেখরকেও স্যার জানিয়ে দিলেন যে শাহিনকে একদিনের ছুটি দেয়া হয়েছে। আচ্ছা, এই ছিল গল্পটা। এখন শাহিন শেখরকে যে চিঠিটা লিখেছিল আর শাহিন প্রধান শিক্ষককে যে চিঠিটা লিখলো, দুইটা চিঠি কিন্তু দুই রকম। আমরা কি পার্থক্যটা ধরতে পেরেছি? শেখরকে লেখা চিঠিটার ধরন,
শেখরকে সম্বোধন করার ধরন, চিঠির নিচে নিজের নাম লেখার ধরন আর প্রধান শিক্ষককে লেখা চিঠিতে সবকিছু লেখার ধরন কিন্তু একদমই আলাদা। উপরেরটি ছিল ব্যক্তিগত পত্র, আর পরে যে চিঠিটি লেখা হয়েছিল প্রধান শিক্ষককে সেটি ছিল আবেদনপত্র। এখন আমরা ব্যক্তিগত পত্র যে আমরা পড়লাম, শেখরকে যে শাহীন চিঠিটি লিখেছিল, সেই চিঠিটি কিভাবে লিখতে হয়, আমরা নিজেরা কিভাবে চিঠি লিখতে পারি সেটা শিখব। চলো তাহলে আমরা এখন চিঠি লিখি। আচ্ছা, মনে করি এটা আমার কাগজ, চিঠির কাগজ, এই কাগজে আমি চিঠিটি লিখব। ঠিক আছে, আমি এখানে শুধু চিঠির নিয়মগুলো লিখেছি। কাগজটা কি দেখা যাচ্ছে? এই যে, আচ্ছা, চিঠির আসলে মোট 6টি অংশ রয়েছে। একদম উপরে আমরা লিখব মঙ্গলসূচক। আচ্ছা, তার আগে বলে নিই, প্রথমে আমরা মার্জিন টানবো। ঠিক আছে, এই হচ্ছে আমার মার্জিন, যেন চিঠির লেখাটা স্পষ্ট সুন্দর দেখায়। মার্জিন ছাড়া চিঠি লিখলে কেমন হবে? দেখতে খুবই খারাপ দেখা যাবে। আচ্ছা, তারপর চিঠির উপরে আমরা লিখব মঙ্গলসূচক বাক্য। মঙ্গলসূচক বাক্য কি? আমরা যারা মুসলিম তারা চিঠির উপরে লিখতে পারি আল্লাহ ভরসা, কিংবা বিসমিল্লাহি রহমানির রাহিম, বা আমরা যারা অন্য ধর্মের আছি তারা সেই ধর্মের কোনো একটি ইতিবাচক বাক্য বা মঙ্গলজনক একটি বাক্য চিঠির শুরুতে লিখতে পারি। এতে লেখা একদম ম্যান্ডেটরি না, বা লেখা যায়। আচ্ছা, এরপর আমরা কোথায় চলে যাব? এরপর আমরা চলে যাব চিঠির এই কর্নারে, দেখতে পাচ্ছি? আচ্ছা, বাম পাশের কর্নারে। এখানে আমরা প্রথমে লিখব তারিখ, আমি যেদিন চিঠিটি লিখছি, আমার বন্ধু বা আমার যার কাছে চিঠিটি লিখছি সে যখন চিঠিটি পাবে তখন সে যেন চিঠিটি পড়লে বুঝতে পারে যে আমি কত তারিখে চিঠিটি লিখেছিলাম। এখানে আমরা লিখব সেই তারিখটা। তারপরে লিখব স্থান। স্থান হচ্ছে আমি যে জায়গা থেকে চিঠিটা লিখছি সেই জায়গার নাম। একদম পরিপূর্ণ ঠিকানা না, শুধু জায়গাটার নাম লিখলেই হবে। যেমন এখন আমি ঢাকা সেনানিবাস বা ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থান করছি, আমি এখানে শুধু ঢাকা ক্যান্টনমেন্ট বা ঢাকা সেনানিবাস লিখব, আমার পুরো বাসার ঠিকানা এখানে লেখার দরকার নেই। আচ্ছা, তারপর আমরা চলে যাব ডান পাশে একটু নিচে, সম্বোধন। সম্বোধন মানে হচ্ছে আমি যার কাছে চিঠি লিখছি তাকে আমি কি নামে ডাকি, বা তাকে আমি কি বলে, আমি তাকে কি বললে সে সাড়া দেয়, সেটি হচ্ছে সম্বোধন। যেমন আমি যদি আমার বন্ধুকে চিঠি লিখি তাহলে লিখতে পারি প্রিয় বন্ধু, তারপর বন্ধুর নাম। বা আমি যদি আমার থেকে বয়োজ্যেষ্ঠ কাউকে চিঠি লিখি, যেমন আমি আমার দাদুকে একটা চিঠি লিখলাম, তখন আমরা কি লিখব? শ্রদ্ধেয় দাদু। এভাবে বয়স অনুযায়ী বা যাকে চিঠি লিখছি তার সাথে সম্পর্ক অনুযায়ী আমরা সম্বোধনটা লিখব। এরপর আমরা চলে আসি চিঠির মূল অংশে। এটা হচ্ছে চিঠির মূল অংশ। এখানে আমরা সম্বোধনের পরেই নিচে চলে যাব। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো? চিঠিটা কিন্তু একদম মার্জিন বরাবর প্রত্যেকটা লাইন হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি আমার বন্ধুকে বা আমার আত্মীয়কে যার কাছে চিঠিটা লিখছি তাকে যা জানাতে চাই, আমার মনের কথা, বা আমি যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করতে চাই, যেমন স্কুলের ফুটবল ম্যাচে কি হয়েছিল, কিংবা আমি চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম ওখানে কি দেখেছি, সেই কথাগুলো এখানে লিখব। এবং আমি যদি জানতে চাই যে সে কেমন আছে তাহলে সেটা উপরে লিখে দিব, যে তোমরা বাসার সবাই কেমন আছো, আমার সালাম নিও, তারপরে আমার মনের কথাগুলো লিখব। এতটুকু পর্যন্ত লিখলাম প্রথম প্যারায়। তারপর আমরা কি করব? এবার চিঠিটি শেষ করব। এখানে আমরা একটা প্যারা বানাবো। প্যারা কিভাবে বানাই? ধরো এই লাইনের মাঝামাঝিতে আমার লেখা শেষ হলো, আমি এর পরের লাইনে চলে যাব। ঠিক আছে, পরের লাইনের আবার শুরু থেকে আমি লেখা শুরু করব, যে বিদায় আমরা কিভাবে নেই চিঠিতে, আজ এই পর্যন্তই থাক, তুমি চিঠির উত্তর তাড়াতাড়ি দিও, বাসার সবাইকে আমার সালাম জানিও, আল্লাহ হাফেজ, এভাবেই তোমরা বিদায় নিই। তো আমরা এখানে বিদায় নিব। এবার চিঠির শেষ অংশ, আমরা আবার বাম পাশের কর্নারে চলে আসব। তারপর লিখবো ইতি। ইতি মানে হচ্ছে বিদায়, মানে আমার চিঠিটা শেষ হচ্ছে। ইতি, তারপরে আমার নাম। আমি যদি তার বন্ধু হয়ে থাকি তাহলে লিখবো তোমার বন্ধু সায়লা, কিংবা আমি যদি দাদুকে চিঠি লিখি তাহলে লিখবো
আপনার প্রিয় নাতনি সায়লা, এভাবে যাকে চিঠি লিখছি তার সাথে আমার সম্পর্ক অনুযায়ী আমি এখানে আমার নামটা লিখব, ঠিক আছে? আচ্ছা, এখন চিঠি তো লিখে ফেললাম, এটা কি লিখলাম আমরা? ব্যক্তিগত চিঠি, যে চিঠির মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত কথা, আমাদের যাদের সাথে আমাদের পারস্পরিক ব্যক্তিগত সম্পর্ক আছে, এমন কোনো মানুষের সাথে যখন আমি অভিজ্ঞতা শেয়ার করি, মনের কথা লিখি বা তার খোঁজ খবর নিই, তখন সেই চিঠিটি হচ্ছে ব্যক্তিগত চিঠি বা ব্যক্তিগত পত্র। লিখে ফেললাম, এখন চিঠিটি তো তার কাছে পৌঁছতে হবে, তাই না? লিখে বাসায় রেখে দিলে তো হবে না। এখন আমি চিঠিটি কিভাবে পৌঁছাবো? চিঠিটি আমরা এই যে খামের মাধ্যমে পৌঁছাবো, খামের ভিতরে ভরে তারপরে আমরা নাম ঠিকানা ঠিকঠাকভাবে লিখে কোথায় দিয়ে আসবো? পোস্ট অফিসে। বাংলাদেশের ডাক বিভাগ বা পোস্ট অফিস আমাদের এই চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় দেওয়া নেওয়ার কাজ করে থাকে। সেই খামের উপরে নাম ঠিকানা লেখারও একটা নিয়ম আছে, সেটা তাহলে এখন দেখি। আচ্ছা, খাম বিভিন্ন রকম হয়। এই খামটা যেমন ব্রাউন কালারের লম্বা, আবার কিছু খাম আছে হলুদ কালারের একটু ছোট হয়। ওই খামটা এই মুহূর্তে আমি পাইনি, তাই এটা দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, খামের ডান পাশে, সরি, খামের বাম পাশে, খামের বাম পাশে আমরা লিখব প্রেরক। প্রেরক হচ্ছে যে চিঠিটি পাঠাচ্ছে। আমি যদি চিঠি লিখে থাকি, আমি হচ্ছি প্রেরক, আমার নাম লিখব, আমার বাসার সম্পূর্ণ ঠিকানা লিখব। আমার বাসার সম্পূর্ণ ঠিকানা কেন লিখব? কারণ ধরো এই চিঠিটা যার কাছে যাওয়ার কথা সে বাসায় নেই বা তাকে কোনোভাবে পৌঁছানো গেল না, তখন চিঠিটি কিন্তু আবার যে আমার ঠিকানায় ফেরত আসবে। তো আমি যদি আমার ঠিকানাটা সম্পূর্ণভাবে না লিখি, তাহলে চিঠিটি তো ফেরত আসতে পারবে না। তাই এখানে আমি আমার নাম লিখব, তারপর আমার সম্পূর্ণ ঠিকানাটি লিখব। আমি যদি ছোট কেউ হয়ে থাকি, যেমন আমি আজকে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কথা বলছি, আমরা তাহলে আমাদের নামের নিচে আমাদের বাবা বা মায়ের নামটিও লিখবো, যেন সহজে আমাদেরকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ডান পাশে। এখানে আমরা লিখব প্রাপকের নাম ঠিকানা। প্রাপক হচ্ছে চিঠিটি যার কাছে পাঠাতে চাচ্ছি আমি, সে হচ্ছে আমাদের প্রাপক। প্রাপকের নাম লিখবো এবং তার সম্পূর্ণ ঠিকানাটি লিখবো। সম্পূর্ণ ঠিকানা বলতে আমি এখানে বুঝাচ্ছি যে তার বাসার নাম্বার, বিল্ডিং এর যদি কোনো নাম থাকে সেটা, কোন রোড, সে কোন রোড, কোন থানা, এটা হচ্ছে শহরের ক্ষেত্রে। আর গ্রামের ক্ষেত্রে হচ্ছে তার বাড়ির নাম্বার, সে কোন গ্রামে থাকে, তার পোস্ট অফিস কোন এলাকায়, তারপর তার উপজেলা কোনটি, সম্পূর্ণভাবে আমরা এখানে লিখে দেব। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে একদম কর্নারে দেখতে পাচ্ছ আমি একটা ছোট বক্স বানিয়েছি, এই বক্সের জায়গাটায় আমরা লাগাবো ডাক টিকিট। ডাক টিকিট কি? ডাক টিকিট হচ্ছে পোস্ট অফিসে গেলে পাওয়া যাবে, বিভিন্ন দামের আছে, 3 টাকা, 5 টাকা, 10 টাকা। আমি আমার চিঠির ওজন কতটুকু এবং চিঠিটা আমি কোথায় পাঠাতে চাই, কত দ্রুত পাঠাতে চাই, তার উপর ডাক টিকিটের দাম নির্ভর করে। ডাক টিকিটটা আমাদেরকে পোস্ট অফিস থেকে কিনতে হয়। আমরা যে টাকাটা দিয়ে ডাক টিকিট কিনি, সেটা হচ্ছে ডাক বিভাগ আমাকে যে সার্ভিসটি দিচ্ছে, আমার চিঠিটা যে সে আমার প্রিয়জনের কাছে পৌঁছে দিচ্ছে, সেই সেবাটির মূল্য হচ্ছে এই ডাক টিকিটের দাম। এই জন্য ডাক টিকিট লাগানো খুবই গুরুত্বপূর্ণ। এই কোনায় আমরা সেই ডাক টিকিটটি লাগাবো। ডাক টিকিট বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন দামের হয়ে থাকে, আমরা পছন্দ মতো ডাক টিকিট কিনে এখানে লাগাতে পারি। এরপর আমরা চিঠিটি তো খামে ভরবো। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি যে এরকম লম্বা খামে চিঠি পাঠাতে হলে চিঠিটা কিভাবে ভাঁজ করতে হয়, তারও কিন্তু একটা নিয়ম আছে। চিঠি একদম এলোমেলো করে কিন্তু পাঠালে হবে না। আচ্ছা, আমাদের কয়েকটি কমেন্টস এসেছে, আমি একটু কমেন্টস পড়ি। রাফি হিমেল লিখেছে, হ্যালো শায়লা, লেটার রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, অলসো উই শুড নট লুজ দ্যাট ট্রেডিশন ইদার। এক্স্যাক্টলি রাফি, এই জন্যই আজকের লাইফটি আমি চিঠি লেখা নিয়ে করেছি, এই ব্যাপারে একটু পরে আসছি। আচ্ছা, নদী লিখেছে, হ্যালো শায়লা ম্যাম, ইউর হ্যান্ড রাইটিং ইজ রিয়েলি প্রিটি, থ্যাংক ইউ, আই ইউজ টু কালেক্ট স্ট্যাম্প অ্যাজ আ কিড। আমিও যখন ছোট ছিলাম তখন অনেক স্ট্যাম্প কালেক্ট করতাম। স্ট্যাম্প কালেক্ট করাও কিন্তু একটা হবি, এই হবিটিও কিন্তু আস্তে আস্তে চিঠি লেখা যেভাবে হারিয়ে যাচ্ছে, স্ট্যাম্প কালেক্ট করার হবিটিও হারিয়ে যাচ্ছে। বিভিন্ন দিবসে, বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে কিন্তু
বিভিন্ন স্মারক ডাক টিকিট পাবলিশ করা হয়, যেগুলো আমরা সংগ্রহ করে রাখতে পারি। আবার অনেকের হবি থাকে যে অন্যান্য দেশের ডাক টিকিট সংগ্রহ করা, যখন দেশের বাইরে থেকে কোনো চিঠি আসে সেই খামে কিন্তু সেই দেশের ডাক টিকিট থাকে। আচ্ছা, এবার আমি চিঠিটি ভাঁজ করে দেখাই। মনে করি এটা আমার চিঠি। যখন আমি লম্বা খামে চিঠিটাকে ভরবো, তখন সেটাকে যে নিয়মে ভাঁজ করা হয় সেটাকে বলা হয় থ্রি ফোল্ড, মানে তিন ভাঁজ। এটা আসলে দোকান থেকে আমরা যখন নতুন শাড়ি কিংবা লুঙ্গি কিনে আনি, তখন কিন্তু ওটা এইভাবে থ্রি ফোল্ড করা থাকে। এই যে আমি প্রথমে আনুমানিক ভাবে একটা ভাঁজ দিব, তার উপর দিয়ে আর একটা ভাঁজ দিব, যেন তিনটা ভাঁজই মোটামুটি সমান হয়। এই যে একটার উপরে আর একটা, এটাকে বলে থ্রি ফোল্ড। তারপরে আমি খামের ভিতরে এটাকে ঢুকাবো। এই যে একদম মাপ মতো ঢুকে গেছে, কিন্তু এটাও আর একটা কারণ থ্রি ফোল্ড করার। তারপরে আমি মুখটা সিল করে পোস্ট অফিসে, আমার নিকটস্থ যে ডাক বাক্স আছে সেখানে কিংবা পোস্ট অফিসে যে এটি দিয়ে আসব, কিছুদিনের মধ্যেই আমার প্রিয়জন চিঠিটি পেয়ে যাবে এবং সে আমাকে চিঠির উত্তর লিখবে। এই ছিল আজকে ব্যক্তিগত চিঠি নিয়ে কথা। এখন আমার যারা দর্শক আছেন আপনারা, তাদের জন্য একটা টাস্ক আছে। রাফি যে বলছিল আমাদের এই ট্রেডিশনটা, এই সংস্কৃতিটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এটা উচিত না। আসলেই উচিত না। তো আমরা এখন তো লকডাউন সিচুয়েশনে আছি পরিবারের সবার সাথে, তো দেখা যাচ্ছে যে অনেকদিন একসাথে বন্দি থাকার কারণে সবার মেজাজ খিটমিটে হয়ে গেছে। একটু কিছু হলে আমরা একজন আরেকজনের সাথে রাগারাগি করছি, বাসার ভিতরে আর ভালো লাগছে না, মনের কথা কাউকে বলতে পারছি না, খুবই একটা দমবন্ধকর অবস্থা, তাই না? তো আমি আপনাদেরকে একটা টাস্ক দেই, আমরা কি করব আজকে শিখে গেলাম চিঠি কিভাবে লিখতে হয়। তো আমরা আজকে একটা চিঠি লিখব, ভয়ের কিছু নেই, এই চিঠিটা কাউকে পাঠাতে হবে না, এখন যেহেতু পোস্ট অফিসে যাওয়ার সুযোগ নেই বা সুযোগ থাকলেও যাওয়া উচিত হবে না। আমরা কি করব, আমরা আমাদের মনের কথা একটা চিঠিতে লিখব এবং বাসার যে কোনো কাউকে, আমাদের অন্য একজন সদস্য পরিবারের, তাকে চিঠিটি দিব পড়তে এবং তাকে বলবো সে যেন উত্তরটি লিখে দেয়। এখন প্রশ্ন আসতে পারে যে ঘরের মানুষকে আবার কি চিঠি লিখব, তাই না? আমরা আমাদের মাকে চিঠি লিখতে পারি, এই যে এই লকডাউনের পরিস্থিতিতে মা আমাদের সবার কিভাবে খেয়াল রাখছে দিনরাত পরিশ্রম করে, আমরা হয়তো তাকে সাহায্য করছি কিংবা ওইভাবে সাহায্য করার সুযোগ পাচ্ছি না। আমরা আমাদের গ্রেটফুলনেস বা গ্র্যাটিটিউডটা কিন্তু চিঠির মাধ্যমে প্রকাশ করতে পারি, কিংবা আমরা আমাদের বাসার ছোটদেরকে একটা চিঠি লিখে দিতে পারি, যেন সে চিঠিটির উত্তর লিখতে লিখতে চিঠি লেখা শিখে যায়, তাই না? আইডিয়াটা কেমন লাগবে, কেমন লাগলো জানাবেন, এবং আমি আশা করব সবাই চিঠি লিখবেন এবং সেই চিঠির ছবিটি এই লাইভের কমেন্ট বক্সে পোস্ট করবেন। আর পরবর্তীতে আমাদের এই ব্রিঙ্গিং হ্যাপিনেস ক্যাম্পেইনের আওতায় আর এই সব আগামী বেশ কয়েক সপ্তাহ বিভিন্ন লাইভ হবে, আমি ছাড়াও আমার আরো বেশ কয়েকজন বন্ধু তারা লাইভে আসবে বিভিন্ন টপিক নিয়ে, পড়ার বইয়ের পড়া নিয়ে, পড়ার বইয়ের বাইরের পড়া নিয়ে, কিংবা লেখাপড়া ছাড়া অন্য কোনো মজাদার টপিক নিয়ে। আপনি কোন টপিকে লাইভ দেখতে চান বা কোন বিষয়ে ডিসকাশন করলে আপনার ভালো হয় সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।